অনলাইনে কোন প্রোডাক্ট বিক্রি করে আপনি সহজই লক্ষ টাকা আয় করতে পারবেন এমন একটা থামনেল দেখেছেন না অ্যাকচুয়ালি এত সুন্দর থামনেলের পেছনে না আপনাদের কমেন্ট দায়ী আছে আপনারা বারবার আমাকে কমেন্ট করছেন দা অনলাইনে ব্যবসা শুরু করতে চাই বাট কোন প্রোডাক্ট বিক্রি করব বুঝতে পারছি না আপনারা কমেন্ট করেছেন আর আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অনলাইনে ব্যবসা যদি আপনি জীবনে প্রথমবার করছেন না তাহলে প্রোডাক্ট কিভাবে সিলেক্ট করতে হয় সেটা নিয়ে কথা বলবো এবং কিছু প্রোডাক্টের কথাও বলবো আপনাদের কাছে স্টেপ বাই স্টেপ আমি ডিটেলস আলোচনা করব বাট শুরু করার আগে না আপনাদের সকলকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই কেন আমার উদ্দেশ্য একটাই যে আমি চাই বাংলায় বেশি থেকে বেশি ছেলে মেয়ে যাতে ব্যবসা করে আগামী দিনে তাদের পরিবারকে ডেভেলপ করে বাংলাকে ডেভেলপ করে আর আপনারা যারা আমার ভিডিও শেয়ার করছেন না মানুষের সঙ্গে আমার সঙ্গে আপনারাও চাইছেন বাংলার প্রচুর মানুষ ব্যবসা করুক দ্যাট সকলকে মন থেকে অসংখ্য দেখুন অনলাইনে ব্যবসা যখন আপনি করতে চাইছেন মাথা থেকে চলে এসছে যে আপনি অনলাইনে ব্যবসা করবেন দেন শুরুতে প্রোডাক্ট সিলেকশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কি প্রোডাক্ট সিলেকশন সেকেন্ড হচ্ছে আপনি অনলাইনে প্রথমবার ব্যবসা করতে আসছেন না এর আগে আপনি ব্যবসা করেছেন দুরকম দেখুন আজকে আমি প্রিভিয়ার্স প্রচুর ব্যবসা করেছি এখন আমার ব্যবসা আছে তো এই মুহূর্তে যদি আপনি আমি অনলাইনে ব্যবসা শুরু করি তো সেটার একটা ইনফ্রাস্ট্রাকচার আমি বড় করে শুরু করবো বাট জীবনে যদি প্রথমবার আমি ব্যবসা করতাম অনলাইনে শুরু করতাম তখন আমি বলবো যে তখন ছোট্ট করে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে শুরু করব। অর্থাৎ অল্প টাকা ইনভেস্টমেন্ট করে আমি ব্যবসা শুরু করতাম তো এই জন্য আপনাদের সকলকে আমি বলছি যদি প্রথমবার আপনি ব্যবসা শুরু করছেন সেটার জন্য প্রোডাক্ট আলাদা এবং আপনি একটা ব্যবসায় নিজেকে সাস্টেন করে ফেলেছেন আপনি নিজের ব্যবসাকে এক্সটেন্ড করতে চান বা বেশি টাকা রোজগার করতে চান তখন আপনি কি ধরনের প্রোডাক্ট নেবেন সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব দেখুন সবার প্রথমত অনলাইন ব্যবসাতে এমন কিছু প্রোডাক্ট আপনাকে নিতে হবে যে প্রোডাক্টগুলো হালকা হয় কি বললাম হালকা হয় যাতে কুরিয়ার করতে থেকে সুবিধা হয় এবং কুরিয়ারের সময় প্রোডাক্ট ড্যামেজ না হয় কেন যত বেশি ড্যামেজ হবে আপনার প্রোডাক্ট কুরিয়ারে তত বেশি লস হবে আপনার ব্যবসায় তো ওই জন্য শুরুতেই গুরুমন্ত্র কি আছে প্রোডাক্ট যেন হালকা থাকে অ্যান্ড প্রোডাক্ট ভারী যাতে না হয় সেকেন্ড প্রোডাক্ট যদি ট্রেন্ডিং প্রোডাক্ট হয় তাহলে প্রোডাক্ট সেল অনেক বেশি হয় যেরকম অ্যামাজনে পাঁচখানা ট্রেন্ডিং প্রোডাক্টের মধ্যে কী চলে আসে জানেন বিউটি প্রোডাক্ট ইলেকট্রনিক গ্যাজেট তারপরে কুকুর বা বিড়ালের অ্যাক্সেসারিজ বিছানা মানে কুকুর বা বিড়ালদের বিভিন্ন রকমের খেলনা অ্যাক্সেসারিজগুলো থাকে সেগুলো প্রচণ্ড পরিমাণে সেল হয় বাচ্চাদের গেম ট্রেন্ডিং প্রোডাক্ট দেন আসে ফ্যাশন প্রোডাক্ট তো আপনি শুরু করবেন এই ট্রেন্ডিং প্রোডাক্ট দিয়ে ট্রেন্ডিং প্রোডাক্ট দিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন তখন আপনার ইনভেস্টমেন্ট বেশি হয় কেন বলুন তো ইনভেস্টমেন্ট বেশি হয় কেন কি এখানে বড় বড় হস্তি যারা আছে তারা এই ট্রেন্ডিং প্রোডাক্টের উপরে কাজ করে এবং সেখানে কম্পিটিশন বেশি আপনি ইলেকট্রনিক গ্যাজেটের উপরে কাজ করতে চান সেখানে কম্পিটিশন প্রচুর বেশি প্রচুর মানুষ আছে ডাইরেক্ট চায়না থেকে হেডফোন এনে বিক্রি করছে আর আপনি দিল্লি থেকে নিয়ে এসে বিক্রি করছেন তো চায়না থেকে যে বিক্রি করছে তাই সে বেশি প্রফিট করবে না আপনি বেশি প্রফিট করবেন অর্থাৎ তার প্রাইস মার মার্জেন আর আপনার প্রাইস মার্জিন দুটো এক হবে না আপনি যে প্রাইস দেবেন সেখানে প্রফিট মার্জিন কম থাকবে তার হয়তো বেশি থাকবে এরকম কিছু থাকবে তো সেখানে কম্পিটিশান বেশি অ্যান্ড কিছু প্রোডাক্ট আছে নেসেসারি প্রোডাক্ট স্লো স্লো ভালো বিক্রি হয় ভালো বিক্রি হয় অথচ মানুষ দুনিয়াতে সরসাড়া বা করে না সেই প্রোডাক্টগুলো হালকা হয় সেগুলো আমার পছন্দের প্রোডাক্ট যেরকম একটা উদাহরণ দিচ্ছি আপনি যদি অনলাইনে দেখেন গাছের চারা দানা মানে বলতে পারেন আজকে যে সবজিগুলো ফসল ফলানো হয় এই সবজির দানা আপনি অনলাইনে বিক্রি করতে চান এগুলো কি অনলাইন থেকে কেনে আপনার মাথায় একটা প্রশ্ন আসবে না একবার অ্যামাজন খুলে আপনি জাস্ট দেখুন তো দেখবেন আপনি কি বলবো কুমড়োর দানা লাউ গাছের দানা বেগুন গাছের দানা এগুলো ভোরে বিক্রি করছে লোকে ভোরে ভোরে বিক্রি করছে এবং প্রচুর পরিমাণে সেল হচ্ছে কেন কি এক একটা ভালো ভালো সেলারের না হাজার দু হাজার পাঁচ হাজার রেটিং রয়েছে অর্থাৎ হাজার দুই পাঁচ হাজার রেটিং থাকা মানে তারা প্রচুর পরিমাণে বিক্রি করছে তো আপনি যদি ধরে নিন সশাক দানা বিক্রি করছেন তো একশো গ্রাম দানাতে আপনি প্রচুর টাকা প্রফিট করবেন কেন দানা দেখবেন লোকাল বাজার থেকে আপনি কিনবেন সেখানে কম পয়সা আপনি কিনতে পারবেন অর্থাৎ যদি আপনি গাছের সিডস বিক্রি করেন দানা বিক্রি করছেন তো সেখানে আপনি নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করে নিন আপনার নিজস্ব একটা ব্র্যান্ড আজকে এক্স জেড বিভিন্ন ফার্টিলাইজারের যেরকম ধান বিক্রি করে অনেক ব্র্যান্ড আছে সেরকম আপনি একটা অনলাইন ব্র্যান্ড তৈরি করে আপনি বিভিন্ন রকমের দানাকে বাজার থেকে কিনে এগুলো ছোট 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 প্যাকেট করে যেভাবে অ্যামাজনে আর পাঁচটা মানুষ বিক্রি করে সেভাবে আপনি বিক্রি করতে পারেন কিন্তু যদি সেভাবে বিক্রি করেন দেখবেন আপনার সেল অনেক ভালো হবে ধীরে ধীরে সেল ডেভেলপ হবে আপনার ব্যবসায় লস হবে না এবং আপনি এই ব্যবসা থেকে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন যেরকম আমি শুরুয়াত যখন করেছিলাম তখন বই বিক্রি করা শুরু করেছিলাম আর কোথাকার বই বটতলার বই বটতলার বইতে প্রফিট বেশি থাকতো ওই জন্য বিক্রি করেছিলাম সেকেন্ড আমি কি করলাম যে পুজোর অ্যাক্সেসারিসগুলো যেরকম কষা আমি প্রচুর কষাকষি বিক্রি করেছি মাটির ধুনুচি ধুনুচি এগুলো হাই প্রফিটে বিক্রি করতাম বিকজ এগুলোর সঙ্গে এই প্রোডাক্টের সঙ্গে না মানুষের ইমোশনাল কানেক্ট করে ইমোশনাল কানেক্ট করে অ্যাকচুয়ালি গার্মেন্টস নিয়ে সবাই গার্মেন্টসের ব্যবসা করতে চায় তো আমি বলবো যদি আপনি অনলাইনে বেবি গার্মেন্টসের ব্যবসা করতে পারেন না আপনার লস কোনো হবে না কেন বলুন তো কেন কি বড়দের গার্মেন্টস যদি আপনি ব্যবসা করতে চান তাহলে বড়দের গার্মেন্টস বিক্রি করার জন্য আপনাকে ফ্যাশন ডিজাইন রেগুলার চেঞ্জ হতে থাকে বাট একটা বাচ্চাদের গার্মেন্টস যার বয়স দু বছর তিন বছর চার বছর আছে তার পোশাকের ডিজাইন কিন্তু বারবার চেঞ্জ হয় না অর্থাৎ সেখানে আপনি একটা হাই প্রফিট বিজনেস দাঁড় করাতে পারেন এবং আপনার প্রফিটও বেশি হবে কোনো হেডেক নেই আপনি যেই আপনি হয়তো নিজের সেট আপ করবেন না আপনার দশখানার ডিজাইন কোনো একজন ম্যানুফ্যাকচারের কাছ থেকে আপনি হায়ার করলেন দশটা ডিজাইন তাকে বললেন যে এবার এই ডিজাইনে যখন আপনি সেলাই করবেন তখন আমার এই ব্র্যান্ড নামটা চিপকে দিন সেখানে তো আপনার নিজস্ব ব্র্যান্ড হয়ে গেল তো এই দশটা ডিজাইন আপনি ভালো করে ছবি তুলে অনলাইনে আপনি বিক্রি করা শুরু করলেন তো বেবি গার্মেন্টসের প্রোডাক্টের মধ্যে আপনার একটা ব্র্যান্ড রেজিস্টার হয়ে গেল আপনার প্রোডাক্ট বিক্রি হতে থাকলো এবার যদি কোয়ালিটি আপনার ভালো থাকে দেন মার্কেট আপনি ধরে নেবেন যদি কোয়ালিটি খারাপ থাকে নেগেটিভ রিভিউ আসবে এই জন্য অনলাইন ব্যবসায় প্রোডাক্টের পাশাপাশি কোয়ালিটিকেও কিন্তু আপনাকে ধ্যান দিতে হবে কোয়ালিটি অলওয়েজ কিন্তু ভালো থাকতে হবে যেরকম আরও একটা প্রোডাক্টের কথা আপনাদের সঙ্গে আলোচনা করি গোপালের ড্রেস বা আপনি বলতে পারেন ঠাকুরের ড্রেস এই ঠাকুরের ড্রেস এমন একটা প্রোডাক্ট আছে কত হালকা বলুন বাট এক্ষুনি আমার ভিডিওটা স্পজ করতে হবে না ভিডিওটা শেষ করার পরে আপনি অ্যামাজন ফ্লিপকার্টে গিয়ে দেখুন তো ঠাকুরের ড্রেস দেখুন কত হাই দামে বিক্রি হচ্ছে কিছু কিছু ড্রেস তো বারোশো পনেরোশো টাকাতেও বিক্রি করছে আমি না চমকে থাকি যে এই ড্রেসটা দোকানে গেলে একশো দেড়শো দুশো টাকায় পাওয়া যাবে অথচ এই সেম ড্রেসটা পনেরোশো টাকায় অনলাইনে বিক্রি করছে তাহলে চিন্তা করুন লোকে কিনছে না ডেফিনেটলি কিনছে না কিনলে রিভিউ কোথা থেকে আসছে তো এখানে গোপালের ড্রেস হতে পারে দশকর্মা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন শেডস নিয়ে কাজ করতে পারেন মানে দানা নিয়ে আপনি কাজ করতে পারেন আপনি বেবি গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন বেবি গার্মেন্টস হাই প্রফিট বিজনেস আছে কিন্তু এটা নিয়ে কাজ করতে পারেন কেন এই প্রোডাক্টগুলো না হালকা থাকে এছাড়া আরও একটা প্রোডাক্ট বলি ড্রাই ফুডের ব্যবসা আপনি অনলাইনে করতে পারেন এবং নিজস্ব ব্র্যান্ডও করতে পারেন এই একটা ড্রাই ফ্রুটের দেখুন কোম্পানি এর মধ্যে কি আছে এর মধ্যে আছে সল্টেড বাদাম আছে কাজু আছে এটা আছে কখনো কখনও খিদে লেগে গেলে আমি খেতে থাকি আমার ডয়ারেই থাকে তো এই যে যে কোম্পানিটা আছে এরা কি করেছে এরা তো আর বাদাম ম্যানুফ্যাকচারিং করছে না এদের একটা ব্র্যান্ড তৈরি করেছে একটা প্যাকেট তৈরি করেছে এর মধ্যে দিয়ে দিয়েছে ড্রাই ফ্রুট এবার এ ড্রাই বিক্রি করছে এরা তো দেখুন আপনি চাইলে অতি সহজে এরকম একটা কোম্পানি তৈরি করতে পারেন তো এই যে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো ট্রেন্ডিং নয় বাট নেসেসারি প্রোডাক্ট এগুলো আপনি অল্প ইনভেস্টমেন্ট করতে পারেন আপনার মনে হচ্ছে এই প্রোডাক্টের প্যাকেটটা ছাপাতে অনেকগুলো টাকা লাগবে দরকার নেই এই স্ট্যান্ডি প্যাকেট বাজারে পাওয়া যায় আপনি একটা স্টিকার বানিয়ে নিন আপনি স্টিকার চিপকে দিন দেখবেন আপনি দু পাঁচ দশ কুড়ি হাজার টাকাতেই একটা অনলাইন ব্যবসা সেটা তৈরি করতে পারবেন এবার দশ কুড়ি পনেরো মানে তিরিশ হাজার টাকাতে শুরু করে ব্যবসাটা যখন শুরু করছেন এই ব্যবসার মধ্যে কোথায় কোথায় প্রবলেম আছে কোথায় কোন প্রবলেমটা আপনি সলভ করলে ব্যবসা থেকে হাই প্রফিট করতে পারবেন সমস্ত কিছু নিজে নিজেই দেখবেন লার্নিং নিতে থাকবেন আপনি এই ব্যবসায় আগামী ছ মাস পরে দেখবেন আপনার মধ্যে অনেক নলেজ চলে এসছে অনলাইন ব্যবসা আপনি নিজেই বুঝতে পারছেন কিভাবে সেল বাড়াতে হবে অ্যামাজন ফ্লিপকার্টে কীভাবে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয় প্রোডাক্টের প্রাইস কীভাবে ঠিক করতে হয় সমস্ত কিছু দেখবেন তখন আপনি নিজে বুঝে যাবেন তো আপনি চাইলে এই ধরনের কিছু প্রোডাক্ট নিয়ে অনলাইনে অনেক সহজে একটা সুন্দর বিজনেস তৈরি করতে পারেন আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি অনেকের প্রশ্ন ছিল কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করব আমি কিন্তু কিছু আইডিয়া দিয়ে দিলাম এছাড়া যদি আরও কিছু আইডিয়া চান তাহলে আলি বাবা বলে একটা চায়নার কী বলবো হোলসেল অনলাইন মার্কেট আছে আপনি সেখানে গিয়ে প্রোডাক্ট সার্চ করতে পারেন দেখতে পারেন সেখানে ট্রেন্ডিং প্রোডাক্ট কি আছে সেই ধরনের ট্রেন্ডিং প্রোডাক্ট যদি আপনি অ্যামাজন ফ্লিপকার্টে বিক্রি করতে পারেন সেখানেও অনেক বেশি সেল হয় কিন্তু সেখানে কি হয় সেখানে একটু ইনভেস্টমেন্ট আপনাকে বেশি করতে হয় আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে জাহেন বন্দে মাতরম